ভ্লগ। তো কালকে তো তোমরা দেখতেই পেলে আমি বকখালির হোটেলে চেক ইন করলাম, কিন্তু আমি আনন্দে আনন্দে আসার সময় ভুলেই গেছি যে আমার ব্যাগে মাত্র 1500 টাকা পড়ে আছে। আমি টাকা তুলিনি এটিএম থেকে, তো 1500 টাকা দিয়ে তো শিকেও ছিঁড়বে না, না তো সেই জন্য টাকা দরকার। আর টাকা বকখালিতে খুব কম পাওয়া যায়, মাত্র দুখানা না তিনখানা এটিএম, এখন বেড়েছে কি না আমি বলতে পারবো না। তো সে টাকাও আনিনি, প্লাস কিছু জিনিসও আনিনি, বাড়ির থেকে ভুলে ফেলে রেখে এসেছি। তো যাই হোক, তো তোমরা দেখো কি মেস একটা ক্রিয়েট হয়েছিল, স্নান টান না করে আমি গেছি টাকা তুলতে, বেরিয়ে পড়েছি টাকা তুলতে। আর আমি এত বোকার মতন কাজ করেছি, এসছি সমুদ্রে আর সানস্ক্রিনটাই আনতে ভুলে গেছি। আমার মা ব্লগটা দেখে আবার বলে তুই ভুলবি না, এটা হয়। তো যাই হোক, সানস্ক্রিন ফেলে এসেছি, ফেস ওয়াশ ফেলে এসেছি, ইম্পর্টেন্ট ডেইলি নিডসগুলোই ফেলে এসেছি, সবই গুছিয়ে রেখেছিলাম, অ্যাজ ইউজুয়াল আমি ভুলে গেছি। তো এখন চলো সবই কিনতে হবে। তো যাচ্ছি মার্কেটের দিকে, এসে দেখো ড্রেসটাও ছাড়তে পারিনি। তো চলো যাই, দেখি কোথায় এটিএম আছে। আর এখানে তো এটিএম খুবই কম, দুটো বোধহয়। তো চলো দেখি, এই দেখো যাচ্ছি হোটেল থেকে বেরিয়ে সরু একটা ন্যারো লেন, খুবই সরু, ওইটা দিয়ে সামনে তো আমার যাবতীয় জিনিসপত্র কেনা কমপ্লিট, এবার যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে স্নান টান ভালো করে পরে তারপর আবার আসছি। তো দেখলে কি প্রবলেম হয়েছিল। তো যাই হোক, এখন আর কোনো অসুবিধা নেই, সব ঠিক হয়ে গেছে। তো ভিডিও শুরুতে বলি, আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর হচ্ছে আর কি, এবার যা হবে তো তোমরা দেখতেই পাবে, চলো দেখি আগে আগে হোতা হে ক্যা। তো হোটেলের নিচে খাবার দিয়েছে, মানে ওনাদের নিজস্ব রেস্টুরেন্টে খাবার দিয়েছে, তো ওখানে খেতে যাব। তো তার আগে যেটা বলবো সেটা হচ্ছে আমি এই হোটেলটা কেন ভাড়া নিয়েছি। তো সেটা এক্ষুনি তোমরা দেখতে পাবে আমার পিছনের পর্দাটা সরালে, তো সরাই তাহলে। চিকেন এক প্লেট, চার পিস বোধ হয় এগ তড়কা, আর এই হটপটের মধ্যে হাত রুটি আছে। তাহলে ঝটপট খাওয়াটা শেষ করে আমরা আসছি। এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে এলাম। তো তোমরা দেখলে কী কী খেলাম, খাবারটা টেস্টই ছিল, তড়কাটা খুবই ভালো ছিল, চিকেনটা আমার অতটা পছন্দ হয়নি। তো যাই হোক, এখন রেস্ট না নিয়ে আর পারছি না, একটু টায়ার্ড লাগছে না, তো একটুখানি রেস্ট নিয়ে নিই। আর বাইরে তো সূর্যি মামা একদম উপরে, প্রচণ্ড রোদ্দুর, বেরোনো যাবে না, ট্যান হয়ে যাবে। তো সেই জন্য ঘরেই রয়েছি, একটু রেস্ট নিয়ে আবার বিকালে ফিরছি। হে গাইজ, আমি একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার এসেছি, এখন বিকেল। তো বেরিয়েছি, দেখি কোথায় যাওয়া যায়, একটুখানি ঘুরে দেখবো আশেপাশে যে যে ছোটো ছোটো স্পটগুলো আছে। তো চলো যাই দেখি, খুব ভালো লাগছে, একটু ফ্রেশও লাগছে। তো চলো, এসেছি ফ্রেজারগঞ্জে। তো ফ্রেজারগঞ্জে আমি আগেও এসেছিলাম, তো আগের রূপের সাথে এইবারের রূপের কোনো মিল নেই, কারণ আগে যে যে জায়গায় যে যে জিনিসগুলো আমি দেখে গেছিলাম সেগুলো এখনও নেই।
মানে পুরো আমফানে তেহস নাহস করে দিয়েছে যাকে বলে। মনটা ভালো লাগছে না, কারণ খুবই খারাপ অবস্থা জায়গাটার। আর থাকার মধ্যে রয়েছে একটা বাড়ি, যে পুরো ভুতুরে বাড়িটা আমি আগেও এসে দেখেছিলাম, এখনো একইভাবে সেটা দেখছি। আমাদের দেখা হয়ে গেছে, তো ওটা দেখে ভালো লাগলো যে ওনারা নতুন করে আবার ওনাদের ঘর বাড়ি দোকানপত্র সব সাজাচ্ছেন। তো জীবনের নামই এটা, ধ্বংস হয়ে গেলে আবার সেটাকে নতুন করে গড়ে তুলতে হয়। তো ঠিক আছে, আমরা এবার এটা দেখে আমরা যাচ্ছি আমাদের হোটেলে, কারণ আমাদের হোটেলের নিজস্ব মানে রিসোর্টের নিজস্ব যে বীচটা আছে সেটা কিন্তু অসাধারণ, সেটা একবারও যাওয়া হয়নি। তো চলো এখন ওখানেই যাই। তাহলে বুঝতেই পারছো এই হোটেলটা আমি কেন চুজ করলাম, ঠিক এই বিউটিটার জন্য। আর আমার চুলোরা দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে কত জোরে হাওয়া বইছে, তো অডিওটা একটু প্রবলেম হতেই পারে, একটু ম্যানেজ করে নিও। আর বাকি ভিউ তো তোমাদের সামনেই আছে, মেঘগুলো এখন এখন মানে এই মুহূর্তে লাল হলুদ, কত রকম নীল, কত রকম কালো, তার সাথে কত রকম রং দেখা যাচ্ছে। জায়গাটা দেখছো, এটা হচ্ছে আমাদের হোটেলে সামনে প্লেগ্রাউন্ড টাইপের, মানে বসার জায়গা ফায়গা সব করা আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে। তো পুরো এই হোটেলটা সম্পর্কে আমি একটা আলাদা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো অবশ্যই। তো তার আগে চলো এখন যাই। এই দেখো এদিকে 7:10 মনে হচ্ছে রাতের 12টা বাজে, কিন্তু তা একদমই নয়, এখন 7:10 বাজে। যেহেতু একটুখানি গ্রামের সাইড সেই জন্য এই দিকটা নিরিবিলি, আর এখানে খুব তাড়াতাড়ি মানুষজন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, তাই তাদের কাছে এটা হয়তো অনেক রাত। তো চলো ওই মেইন বিচে হয়তো প্রচুর লোক থাকবে, প্রচুর দোকানপাট থাকবে, দেখা যাক কি দেখতে পাই। এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড, তোমরা তো সকালবেলা দেখলে আমরা যখন বেরিয়েছিলাম। তো ভিতরটা হোটেলের সামনেটা যতটা নির্জন এখানে ততটাই উল্টো অপোজিট আর কি, লোকজন ভালোই আছে। এবার মেইন বিচটা এখান থেকে একটু স্কানি, গাড়ি পার্ক করতে হবে তার আগে, গাড়ি পার্ক করে মেইন বিচে ঢুকে তারপর আমি দেখা করছি।
তো এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে গাড়ি রাখতে হবে। এই যে বকখালি পিকনিক গ্রাউন্ড বলে এখানে লেখা আছে, এই জায়গাটার সামনে পার্কিং রাখা হয়। এই যে দেখো আমার গাড়ি দাঁড়িয়ে আছে, তো চলো ওই দিকে যাই। হচ্ছে বিচ, আমি এত আওয়াজ হচ্ছিল ওই জন্য কোনো কথা বলতে পারিনি। এই হচ্ছে এন্টায়ার বিচ, এই বিচের দোকান। তো বিচের দোকানগুলোর মধ্যে কী কী আছে না আছে সেটা তোমরা অবশ্যই দেখবো, তার আগে একটু বিচটায় যাই, ওই মেইন স্পটটায় কী আছে না আছে দেখি। ফেরার পথে দোকানগুলো দেখতে দেখতে কিছু অন্তত স্মৃতি হিসাবে কেনাকাটা তো করবই, তো চলো যাই। এই দেখো সব চারিদিকে মাছের দোকান, ছোট 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 খাবারের দোকান ভর্তি, কি নেই সবই আছে। এই দেখো ভুট্টা বসেছে, আমি তো ভুট্টাটা ট্রাই করবো, আমি ভীষণ পছন্দ করি। তোমরা তো দেখিয়েছিলে সিকিমে গিয়ে আমরা ভুট্টা খেয়েছি, আর এখানে একটা আষ্টে গন্ধ পাচ্ছি মাছের, যেটা খুবই বিচ্ছিরি লাগছে আর কি। তো সমুদ্র এগুলো কমন ব্যাপার, কিছু করার নেই, এটা থাকবেই। তো চলো একটু দেখি কোথায় কী কী পাই, কী কী খাওয়া যায়, পুরোটা তো তোমরা দেখবে, চলো। এই দেখো আমরা এই আন্টিটার কাছ থেকে ভুট্টা নিলাম, এমনি ফুটটা 20 রুপিস করে, আর যেটা সুইট কর্ন আমরা কলকাতায় খেয়েই থাকি প্রায়শই, সেটা 50 রুপিস করে। তো উনি বানিয়ে দিচ্ছেন, এই যে সেকে দিচ্ছেন ওনার উনুনে। তো এটা হচ্ছে ফার্স্ট, দেখা যাক আর কী কী। এটা কিন্তু একদম হেলদি, এটা আনহেলদি কিছু না। দারুন খেতে, ভীষণ নরম, খুব ভালো, ভীষণ ভালো। এনে খাও খাও ও মা, দেখো এটা হচ্ছে পাপড়ি চাট, পাপড়ি চাট বানাচ্ছে কাকু, পাপড়ি চাট বানাচ্ছে। তো পার প্লেট 40 রুপিস করে, একটু ভালো বেশি করে টক দিও। হ্যাঁ এই দেখো আইসক্রিম, পাপড়ি চাট, ভেলপুরি, ফুচকা, মাছ, ভুট্টা, এভরিথিং। বকখালি কিন্তু একটা খুব সুইট জায়গা, পার্সোনাল, যারা পার্সোনাল টাইম স্পেন্ড করতে চান, মানে স্পেন্ড করতে চাও, তারা অবশ্যই আসতে পারো বকখালি। আমি তো আবার আসবো, আমার ভীষণ ভালো লেগেছে, বেশ একটা প্রাইভেট প্রাইভেট ব্যাপার আছে, অত বেশি লোকের ভিড় নেই দীঘার মতন, নিজেরা নিজেদের মতো একটু স্পেন্ড করা যায় টাইম। আর তার সাথে সাথে তোমরা তো জানোই, যারা আমার সিকিম পর্ব দেখেছো, যে আমি একটু নেচারের মধ্যে থাকতে ভালোবাসি, তো সেই জন্য এই জায়গাটা আমার একটু বেশি ভালো লাগছে, যেমন মন্দারমণিটা আর এরকমই। দীঘায় প্রচণ্ড লোক হয়ে গেছে তাই না, তো এক একজনের চয়েস এক এক রকম, আমার চয়েস এইটা। এই যে দেখো সমুদ্র তো সহ দেখা যাচ্ছে না, পুরোটাই কালো, তবু আছে তো অবশ্যই। দাও অল্প করে মিষ্টি, এটা অল্প দাও। একটু টক দিয়ে দিও উপরে, উপরে আর একটু দিয়ে দাও, একটু টক বেশি খাই। একদম জ্যান্ত, কোথাকার সুন্দরবন এটা, এই যে ওনার দোকানে
দেখি এবার কেমন করে বানা করো তুমি করো নিয়ে যাও বেশি করে পাঁচ পিস একশো টাকা করে দাম জ্যান্ত কাঁকড়া এমনি মরাও রয়েছে তো মরাটা হাইজেনিক মনে হলো না সেজন্য জ্যান্তটাই প্রেফার করলাম উনি কাটছেন এরপর ফ্রাই করে দেবেন তো ততক্ষণ চলো দেখি কি কি মাছ আছে আর ওনার কাছে এই যে থালার মধ্যে যেটা রাখা দিচ্ছো এটা হচ্ছে লোটে মাছের কষা তো এটার কত দাম একশো টাকা পার প্লেট ওনারা বানিয়ে দেবেন আচ্ছা পাঁচ পিস বানিয়ে দিয়েছে একশো টাকা নিয়েছে তো ওনার মাছের দোকানে প্রচন্ড ভিড় আমি দেখছি যখন থেকে এসে চলেছি দেখছি একমাত্র এই দোকানটাতেই বেশি মানুষজন দেখো সবসময়ই চলছে তো তার মানে এটা স্বাভাবিকভাবে ভেবে নেওয়াই যায় যে ওনার মাছগুলো ফ্রেশ একদম তো বাকিটা তো খেয়েই বুঝবো চলো তো এই হচ্ছে পমফ্রেট আমরা দুটো পমফ্রেট নিলাম আর কাঁকড়া তো তোমরা দেখলেই চার পিস না পাঁচ পিস একশো টাকা নিল ওনারা আর পমফ্রেট হচ্ছে ৬০ রুপিস পার পিস তো ওনারা রেডি করুক ভাজুক তারপর আমার হাতে আসুক আমি খেয়ে দেখি কেমন লাগে তারপর তোমাদের জানাবো এ দেখো এগুলো ৬০ টাকা পিস আর হচ্ছে এগুলো কি মাছ একটু বলে দাও তো কিছু বুঝি না আচ্ছা আর কোনটা কি ভেটকি কত করে গো ভেটকি কত করে আর এইগুলো কি বেলে নাকি ও আচ্ছা আচ্ছা তো এই দেখো বেলে মাছ আর এইগুলো ফিলের হচ্ছে এগুলো কি মাছ গো এটা বাঁশপাতা বলা হয় আচ্ছা তো সব রকম মাছ রয়েছে দেখো এখানে কাঁকড়া রয়েছে কাঁকড়া আছে গলদা আছে পমফ্রেট আছে ভেটকি আছে ইলিশ আছে আরে এইটা কি জিনিস এটা আরে স্কুইড ও স্কুইড স্কুইড আচ্ছা আচ্ছা তো স্কুইড খেতে চাইলেও তোমরা এখানে পেতে পারো এই দেখো বড় বড় চিংড়ি রয়েছে এগুলো কত প্রাইস সেভেন করছো বড়গুলো আচ্ছা একশো টাকা পিস আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো এই হচ্ছে ব্যাপার আর এইটা কি গো সমুদ্র থেকে ওঠে বাহ অসাধারণ আর এইগুলো বক মাছ তো এগুলো সব ফ্রাই হয় নাকি ডিপ ফ্রাই আচ্ছা এটা কি শঙ্কর এই দেখো ছোট ছোট কত শঙ্কর মাছ কষা ফ্রাই যাই বলবে তাই করে দেবে ওনারা তো খুব সুন্দর দোকান দেখতেই পারো উনি সব ধুচ্ছেন গরম গরম কাঁকড়া ফ্রাই কড়াই থেকে নেমে আমার সামনে প্লেটে সাজিয়ে রয়েছে আমি আর লোক সামলাতে পারছি না তো আমি ট্রাই করে দেখি তোমাদের কেমন লাগে বলে জানাবো তো আর ব্যাপারটা হচ্ছে অভিনব একটা ব্যাপার আমি এখন একটা ভ্যানের উপর বসে বসে কাঁকড়া খাবো তার কারণ বিচটা অনেকটা দূরে আর চেয়ার ওখানে যার যার পার্সোনাল চেয়ার ওনাদের নিজস্ব কোনো চেয়ার নেই তাই আমাকে বললো ভ্যানে বসে খেতে তো আমি বললাম ঠিক আছে এই সুযোগ তো আর আসবে না চলো ট্রাই করি দারুণ খেতে রান্নাটায় ওনার মিষ্টিটা একটু কম হয়েছে কিন্তু কাঁকড়াটার নিজস্ব স্বাদ সত্যি অসাধারণ এই যে এটা হচ্ছে পমফ্রেট ফ্রাই দু পিস ১২০ টাকা তো ডিপ ফ্রাই করে দিয়েছে সাথে স্যালাড দিয়েছে আর লেবু দিয়েছে তো চলো ট্রাই করি আগে আমি বেসিক্যালি অতটা মাছ ভালোবাসি না সেই জন্য আমার একটু আষ্টে টাইপের গন্ধ লাগছে তো যারা মাছ ভালোবাসে ডিপ ফ্রাই করেছে কোনো অসুবিধা নেই টেস্ট ভালো আমি প্রেফার করি না তাই আমার অতটা ভালো লাগে এবার হচ্ছে শেষ পাতে আইসক্রিম তো আইসক্রিম কর্নেটো নিল ৩৫ টাকা আর চকোবার ১৫ রুপিস চলো
এই দেখো আমরা ফিরছি এখন, আমাদের বিচ ট্যুর কমপ্লিট, আমাদের ডে ট্রিপ কমপ্লিট। এবার হোটেলের পথে যাওয়ার পথে যেমন বলেছিলাম যে একটুখানি দোকানপাটগুলো দেখবো, তেমন দেখতে দেখতেই যাচ্ছি। আর আমি যা দেখবো তোমরা তো সেটা ক্যামেরার চোখ দিয়ে অবভিয়াসলি দেখবে। তো চলো দেখি আগে জায়গাটা পার হই তারপর। এই দেখো সকাল থেকে ডাব খুঁজে পাইনি, এখন রাত্রির 9টার সময় ডাব। চলো দেখতে দেখতে যাই, যদি কিছু মনে হয় কেনার মতন তবে কিনবো, আদারওয়াইজ কষ্টের পয়সা নষ্ট করে লাভ নেই। দোকানপাট গুড মর্নিং গাইস, কালকে রাত্রিবেলায় প্রচণ্ড ক্লান্ত ছিলাম, সেই জন্য ভিডিওটা শেষই করতে পারিনি। তো ঠিক আছে, আজকে সকাল হয়ে গেছে, আজকে আমাদের ফেরার দিন। তো ফেরার আগে সমুদ্র তো আরেকবার দেখতেই হবে, সকালবেলা সকালের সমুদ্র। এখন বাজে সকাল 6টা, তো চলো বেরিয়ে পড়ে গিয়ে একটু পিছে যাই, একটু পা ডোবাই, হালকা করে একটু মজা করে সমুদ্রের হাওয়া বুকে নিয়ে তারপর দেখি কী করা যায়। আমি এসে গেছি সি বিচে, সমুদ্র এখন আমাদের থেকে অনেকটা দূরে। দেখো পিছনে দেখা যাচ্ছে শুধু বালি আর ই, সমুদ্র অনেক পিছনে, আর আমি তো চোখ খুলে ঠিক মতো তাকাতেও পাচ্ছি না, এত রোদ্দুর। বাপরে বাপ, সানগ্লাসটা ফেলে এসেছি মানে হোটেলে আর কি। তো এখন যাচ্ছি মেইন বিচটাতে, মানে হাঁটতে হাঁটতে বিচ ধরে ধরে হাঁটতে হাঁটতে মেইন বিচটাতে যাচ্ছি। তার কারণ হচ্ছে একটু চা খাবো, হোটেলে খাইনি, সেই জন্য ভাবলাম বিচে গিয়ে খাই, আজকে বাড়ি ফিরে যাব। ছোটো ছোটো এইটুকুটুকু কাঁকড়া হেঁটে হেঁটে বেড়াচ্ছে, তবে ওদের ক্যামেরায় ভালো করে ধরা যাচ্ছে না, ওদের কালারগুলো না পুরো বালির কালার, লাল নয়, সেই জন্য বোঝা যাচ্ছে না কখন কোনটা ঢুকে পড়ছে। আর পিছনে সমুদ্র, এই সমুদ্র ধরে ধরে হাঁটলেই একটুখানি মেইন বিচটা পড়বে, দেখাই দেখ। পার ধরে ওই যে সমুদ্র, এই পার ধরে হাঁটতে থাকলেই মেইন বিচটা পড়ে যাবে। তো হাওয়া প্রচণ্ড দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু মানে ধূপ প্রচণ্ড। চলো গিয়ে তারপর দেখা করি নাকি, আরো গল্প করবো হাঁটতে হাঁটতে। সত্যি কি অপূর্ব জায়গা, তাই না? এইসব জায়গায় এলে থাকতে ইচ্ছা করে, থাকতে ইচ্ছা করে, থাকতে ইচ্ছা করে, সেটা তো সম্ভব না এত থাকা, কারণ অনেক কাজ পড়ে আছে। আর আমাদের ঘোরা তো লেগেই রয়েছে, তাই না? সবসময় ঘুরতে যাবো। আমি কিন্তু স্নান করতে পারলাম না, তো কই না, নেক্সট বার হবে, চলো যাই। তোমার সকাল শুরু হয়ে গেছে, গরম গরম চা দিয়ে ভিডিওটা আর বড় করছি না। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আমার পাশে থেকো, সাথে থেকো। আর দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যা 6টায় পরবর্তী ব্লগ নিয়ে।